dindrim tanaderena derena dindrim tanaderena derena dindrim tanaderena derena dindrim tana srijon chande nache anonde khushere shamiyana dhuni toronge tale midonge hridoye anmona piyasha poroshe alokito pran monomoyurir shopnora shuru bani loye tane kundute ba মমচিত্তে নিতে নৃত্যে কে যে নাচে 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 আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম পুষ্মন্তর মেঘবালিকা রেগে আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো সত্যি নাম একটা বিশাল জিনিস আমাদের কাছে আর অজানা অপরিচিত শিল্পীদের প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরা তাদের নাম আপনাদের সামনে পরিচিত করানো আপনাদের সঙ্গে তাদের নামের এই প্রয়াসটাই নিয়েছে সৃজন টিভি সৃজন টিভির মমচিত্তে নীতিনীতি অনুষ্ঠানে আপনাদের সকলকে তাই আরও একবার আমি তানিয়া জানাই স্বাগত আর আমার সঙ্গে আজকে আছেন এমনই একজন আপনাদের কাছে হয়তোবা অপরিচিত শিল্পী কিন্তু যার প্রতিভার কোনো তুলনা হয় না তিনি তার নৃত্য নিয়ে আজ হাজির হয়েছেন আমাদের সৃজন টিভির এই প্ল্যাটফর্মে নমস্কার তোমার নাম আমার নাম কেকা পাল কেকা পাল কি মিষ্টি নামটা কেকা ছোটবেলায় ব্যাকরণ বইতে পড়তে হতো এক কথায় প্রকাশে ময়ূরের ডাককে কি বলে কেকা তুমি কোথা থেকে আসছো আমি ডোমজুড়ে আসছি হাওড়া ডিস্ট্রিক্টের ডোমজুড় থেকে আচ্ছা ডোমজুড় থেকে এসছো আমি মনে হয় মানে অন্যান্য এপিসোডে পেয়েছি ডোমজুড়ে তোমার নামটাও পেয়েছি মানে তোমার কি স্টুডেন্টরা এখানে পারফর্ম করছে তুমি মনে হয় শেখাও আমার যতদূর আমি একজন টিচার আমার আপাতত বর্তমানে 70+ স্টুডেন্ট আছে 70 জন ওরে বাবা তা এইসব নিয়ে তো অবশ্যই কথা বলবো তার আগে চলো তুমি যে রবীন্দ্র নৃত্যটা আমাদের সকলের সামনে পারফর্ম করবে সবার প্রথম সেটা বরঞ্চ আমরা সবাই অনুষ্ঠানের শুরুতেই দেখে নিই রবি ঠাকুরের একটা সুন্দর গান আমার রাত পোহালো শারদুপ্রাতে Thank you.
অসাধারণ একটা নাচ। অনুষ্ঠানের শুরুতেই তুমি আমাদের উপহার দিলে, মনটা একেবারে ভালো হয়ে গেল। তুমি যেটা বলছিলে, তোমার 70 জনের মতন স্টুডেন্ট, মানে কিভাবে ক্লাস করাও? বাড়িতেই ক্লাস তোমার? হ্যাঁ, বাড়িতে ক্লাস আছে, আরও দু জায়গায় আমরা ক্লাস করি। তোমার গ্রুপের নাম কি? আমার গ্রুপের নাম ডিএল ডান্স গ্রুপ। ডিএল ডান্স গ্রুপ আছে, এর কোনো মানে, এটা তো ইনিশিয়াল ডিএল, লার্নিং ইনস্টিটিউশন ডান্স গ্রুপ। আচ্ছা আচ্ছা, ডান্স লার্নিং ডান্স গ্রুপ। সত্যি তাই, মানে শেখার তো শেষ নেই, মানে আমরা শেখাতে শেখাতে নিজেরাও দেখবে অনেকটা, অনেক সময় হয় মানে স্টুডেন্টকে শেখাতে শেখাতে হয়তো তার থেকেও অনেক কিছু আমরা শিখে ফেললাম, আর শেখার কোনো শেষ হয় না। মানে স্কুল খুলবো বলে আমি স্কুল করিনি প্রথম, মানে হঠাৎই এরকম একজন শেখাতে চেষ্টা করেছিলাম, তারপর আস্তে আস্তে একজন থেকে দুজন থেকে পাঁচজন থেকে আজ বর্তমানে 70+ স্টুডেন্ট আছে। এইভাবে মানে যখন অ্যানুয়াল শো করো তখন পাগল পাগল, মানে মনে হয় না খাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ রিহার্সাল বাড়িতে। অবশ্যই, মানে খাওয়ার তো সময় হয় না, অবশ্যই। এবং আমার স্টুডেন্টরাও খুব হেল্পফুল, একটা পরিবার ধরতে গেলে সবাই মিলে, অবশ্যই আমার একটা পরিবার সবসময় আমার সাথে থাকে, সবসময় আমাকে হেল্প করে। আমি যেমন ওদেরকে ভালোবাসি, ওরাও আমাকে ভীষণ ভীষণভাবে ভালোবাসে। ভালোবাসা বলতে যেটা মনে পড়ে গেল, ভালোবাসা ভালোবাসি এইসব শব্দগুলো শহর জীবন থেকে বোধ হয় কোথাও একটা হারিয়ে যাচ্ছে, তাই ভালোবাসা ভালো লাগা এই শব্দগুলো উঠে এলেই মনে পড়ে যায় গ্রাম বাংলার কথা। আর গ্রাম বাংলার কথা যখন বলেই ফেললাম, তখন তোমার পরবর্তী ডান্স পারফরমেন্সটা আমরা দেখে নিই, যেটা বোধ হয় গ্রাম বাংলার একটা ছোঁয়া তার মধ্যে রয়েছে। একটা বোনের তার ভাইয়ের প্রতি ভালোবাসা, তার ভাইকে দেখতে না পাওয়ার, না অনেক দিনে দেখতে না পাওয়ার, তার মধ্যে চাওয়া পাওয়া সব কিছুই লুকিয়ে থাকে। লোকগীতির সঙ্গে একটা লোকনৃত্য আমরা দেখবো এখন, আসুন সকলে মিলে উপভোগ করি।
বেকার সুন্দর সুন্দর দুটো নাচ দেখার পর এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। একটা ছোট্ট বিরতি নিয়ে বিরতির ওপারে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মম চিত্তে নীতি নৃত্যে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সৃজন টিভির পর্দায় মম চিত্তে নীতি নৃত্যে। আর কেকা, কেকার 70 জন স্টুডেন্ট তুমি এখন শেখাচ্ছ অ্যাজ আ টিচার। তুমি নিজে কত বছর বয়স থেকে নাচ করছো? আমি অনেক ছোট বয়স থেকেই নাচ করছি, মানে আমার ঠিকঠাক মনে নেই। আচ্ছা, আমি 6th year দেওয়ার পর আর তো সম্ভব হয়ে ওঠেনি। তারপরে আসলে পরীক্ষাগুলো মানে 1st year, 2nd year, 3rd year, 6th, এগুলো কোনো বাধা নয়। ওই একটা করে সার্টিফিকেট, বাবা মায়ের স্যাটিসফ্যাকশন, তার বাইরে শেখাটা, ভালোবাসাটা, সেটা একটা অন্য জিনিস। ওটা ওই পরীক্ষার ঘেরাটোপে, মানে তাহলে তো তুমি বলো না, রবি ঠাকুর তো কখনো স্কুলেই গেলেন না, কোনো পরীক্ষাই দিলেন না, মানে তাহলেও এমন একজন মানুষ যে পরীক্ষা দিয়ে তাকে বাধা যায়নি, তাকে মানে অ্যাসেসমেন্ট করা যায়নি আর কি পরীক্ষায়। তো আমারও সেটাই মনে হয়। তো তুমি কি এবারে কোন কীরকম নাচ দেখাবে এবার? কি গান? ক্লাসিক্যাল ফর্মের উপর, ভারতনাট্যমের উপর, সন্ধ্যাকালী সত্যম, ভারতনাট্যম। চলো, এর আগে লোকনৃত্য দেখলাম, তার আগে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এইবারে ভারতনাট্যম।
নাচ দেখার অবসরে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর সঙ্গে থাকুন, একদম অন্য চ্যানেল ঘুরিয়ে দেবেন না, সৃজন টিভি দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে সৃজন টিভির পর্দায় মম চিত্তে নীতি নৃত্যে। আপনারা জানেন, আপনারা সঙ্গে আছেন, আপনারা আছেন বলেই সৃজন টিভির এই এত সুন্দর অনুষ্ঠানগুলো সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই প্রয়াসটা আজও টিকে রয়েছে। আর আপনারা যারা ভাবছেন কিভাবে আমাদের চ্যানেলে আসবেন, কিভাবে এই প্ল্যাটফর্মে নৃত্য পরিবেশন করতে পারবেন, তারা একদম দেরি না করে আমাদের স্ক্রলে যাওয়া এই ফোন নম্বরে ফোন করুন এবং সরাসরি চলে আসুন সৃজন টিভির মম চিত্তে নীতি নৃত্যে অনুষ্ঠানে। আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি, আর এসে গেলে বেশ কিছু ভালো ভালো নাচ আপনারাও আমাদের সামনে তুলে ধরতে পারবেন, সমস্ত দর্শকের সামনে তুলে ধরতে পারবেন। আর যেটা হবে, আমার সঙ্গে একটু আড্ডা, দুজনে মিলে জমিয়ে একটা এপিসোড খুব করে আড্ডা দেবো। আপাতত রয়েছে কেকার সঙ্গে, আর কেকা একদম শেষের দিকে চলে এসেছি, তোমার কেমন লাগছে বলো? এখানে খুবই ভালো লাগছে, এখানে এসে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি, আমাদেরও খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি যে নাচ করছো, ধরো বিয়ের আগে থেকে করছো, ছোটোবেলা থেকে, এখন তো তুমি ম্যারিড, সুন্দর করে শাখা পলা পরে রয়েছে হাতে, বলে দিচ্ছে যেটা বাঙালিদের একটা পরিচয়, মানে আফটার ম্যারিড দেখলে বোঝা যায় যে এই মানুষটি বিবাহিতা। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কোনো অসুবিধা হয় না, বাড়িতে সবাই কোঅপারেট করেন? বিশেষ করে আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্ট করে আমাকে, মানে ওনার সাপোর্ট ছাড়া আমি এক কদম এগোতে পারতাম না। আমার শ্বশুরমশাই, শাশুড়িমা, ওনারাও খুবই সাপোর্ট করেন আমাকে। আমি যেখানে শো করতে চাই সেখানে আমার শ্বশুরমশাই অবশ্যই আমার সাথে যান, দেখতে যান, খুব ভালোবাসেন। ওনাকে আমার হয়ে একটা প্রণাম জানিয়ে দেবে, মানে এরকম মানুষ সত্যি দুর্লভ, পাওয়া যায় না যে এতটা সাপোর্টিং, তোমাকে সাপোর্ট করছে বলে কিন্তু তুমি আজকে এটা পাচ্ছো। দেখো, অতজন স্টুডেন্ট সংসার সামলিয়ে করা, তারপরে আবার এত সুন্দর সুন্দর প্রোগ্রামে আসা, এবং স্টুডেন্টদের নিয়ে বাইরে বাইরে নিশ্চয়ই তুমি অনুষ্ঠানেও যাও, মানে কেউ যদি মনে করে তোমাদের ওদিকে যারা থাকে আর কি, যে আপনার শিশুটিকে ভালো নৃত্যশিল্পী হিসেবে গড়ে তুলবেন, তাহলে অবশ্যই কিন্তু কেকার সঙ্গে, এটা আমি কেকার হয়ে বলে দিলাম যে কেকার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং এত ভালো মানুষটি, কথা বলে এত ভালো লাগছে, এবং তোমার স্টুডেন্টদের নাচও আমরা দেখেছি, সবাই দেখেছে, অসাধারণ তাদের পারফরমেন্স। তো তুমি এই যে মানে কতটা পরিশ্রম দিয়ে তাদেরকে গড়ে তুলছো, তো আমার তো মনে হয় তোমার ইনস্টিটিউশনটা ভীষণ ভালো, একটা ছোট বাচ্চাকে নাচের মধ্যে দিয়ে মানে হাতে খড়ি করানোর জন্য, তাকে শেখানোর জন্য। তো আশা রাখছি এই 70 জনটা 140 জন হয়ে যাক পরের বছরের মধ্যে মধ্যে, এবং তোমাকে আশা করছি আগামী দিনে আমরা আবার পাবো, তুমি আসবে তো আমরা ডাকলেই? নিশ্চয়ই। তো একটা নাচ বোধহয় এখনও বাকি আছে তোমার, কী নাচ করছো শেষে? এবারে আমরা সেমি ক্লাসিক্যাল শ্রীকৃষ্ণের ওপর আমার সেমি ক্লাসিক্যাল আমি করছি। শ্রীকৃষ্ণ মানে যাকে ছাড়া প্রেম সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, যাকে ছাড়া সৃষ্টি সম্ভব নয়, একদম। চল Thank you.
গোবিন্দা লালা মোরা তন্তা সাহুরা জিগা গোরা উসকি কহি না কোই খবর আটা কহি না ও তো নজর আজা ঝলক দিখা যা দের না করে আজা গোবিন্দ গোপাল